ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে শাহরুখ খানের সিনেমার রোমান্টিক গান। টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর হার্দিক পান্ডিয়া তো ভালোই ধোঁয়া ছোঁয়ার বাইরে, তাই হয়তো এই গানটি তার ছবিতে বাজানো। কিন্তু এই গান ছবির সাথে মেশানো তরুণীটি হার্দিকের সহধর্মিনী নাতাশা নয়, এক নতুন রহস্যময়ী নারী, যে কিনা হার্দিকের হাত শক্ত করে ধরে রয়েছেন। পরনে পলকা ডট ড্রেস, স্নিগ্ধ হাসি হেসে পাশে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক। তরুণী নিজের সমাজ মাধ্যমের পাতায় হার্দিকের সঙ্গে ছবি পোস্ট করার পর তাকে নিয়ে আগ্রহ দানা বেঁধেছে নেটি ব্যবহারকারীদের মনে। তবে কি হার্দিকের সংসার সত্যি ভাঙনের পথে? এই রহস্যময় কি তবে সেকেন্ড ভাবি? ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যখন বোম্বাইতে আম্বানিদের ম্যাগা বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মেতেছেন, তখন অন্যদিকে তার এক পোস্টকে ঘিরে তুমুল চর্চা নেট দুনিয়াতে। বিদেশি স্ত্রী নাতাশার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের জীবনের রহস্যময় এক মেয়ে হাজির। হাতে হাত, ঠোঁটে হাসি, পোশাকও পরা রং মিলিয়ে, ছবি দেখেই রহস্যময়ীকে নেটিজেনরা ডাকছেন ভাবি নম্বর টু বলে। গেল আইপিএল আসরে চলার সময় আলোচনায় আছে হার্দিক নাতাশা দম্পতির সম্ভাব্য বিচ্ছেদের খবর। দুজনের কেউ এ নিয়ে এখন পর্যন্ত মুখ না খুললেও খবর রটে যায় হার্দিকের পাশে নেই নাতাশা। চার বছরে দাম্পত্য নাকি ভাঙনের সুর, সব কিছুই ঠিকঠাক, লেনাদেনাও চূড়ান্ত, শুধু ঘোষণাই বাকি। আরও জানা গেছে নাতাশা নাকি তার সাবেক প্রেমিকার হাত ধরেই ভারতে ছেড়ে চলে গেছেন। এইসব গুঞ্জনের মধ্যে এলো এক ভারতীয় সুন্দরীর সঙ্গে হার্দিকের রোমান্টিক ছবি, যা মুহূর্তেই ভাইরাল। কে এই সুন্দরী? জানা গেছে তার নাম প্রাচী। নিজেকে পরিচয় দিয়েছেন হার্দিক ভক্ত হিসেবে। প্রাচী সোলাঙ্কি নামের এই নারী অবশ্য ইনস্টাগ্রামে বেশ ফেমাস একজন ব্যক্তিত্ব। তবে হার্দিকের সাথে একটি ছবি এবং ভিডিও দিয়ে তিনি এখন ফেমাস থেকে ভাইরাল। ছবি এবং ভিডিও পোস্ট করে প্রাচী সমাজ মাধ্যমের দেয়ালে লিখেছেন বিশ্বকাপের নায়কের সঙ্গে সাক্ষাৎ। কিন্তু হার্দিকের ভক্তরা তো মন্তব্যের ঘরে গিয়ে প্রাচীকে ভাবি নাম্বার টু বলেও তকমা দিয়েছেন। আর তাই এই ভাইরাল হওয়া প্রাচীর জন্য তেমন সুখের দিন আনতে পারেননি। হার্দিকের সঙ্গে সমাজ মাধ্যমে ছবি পোস্ট করার পর রাতারাতি বিতর্ক সমালোচনায় জড়িয়ে পড়েন প্রাচী। নেটি ব্যবহারকারীদের অধিকাংশের মন্তব্য, হার্দিকের সংসার চির ধরনের নৈপথ্যে রয়েছে প্রাচী। হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। বেশ কয়েক মাস ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা ধরনের জল্পনা চলছে। টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন গ্যালারিতে দেখা যায় নাতাশাকে। জয়ের পর দেশের মাটিতে উৎসবের সময় ছিলেন না হার্দিক পত্নী। জীবন সঙ্গিনীকে দেখা না গেলেও হার্দিকের সঙ্গে দেখা যায় প্রাচীকে। কিভাবে হার্দিকের সঙ্গে প্রাচীর পরিচয়, তা নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। ছবি পোস্ট করার সময় প্রাচীর নিজে দাবি করেছেন যে তিনি হার্দিকের অনুরাগী মাত্র। জানা গেছে প্রাচী পেশায় অভিনেত্রী, মডেল এবং একজন উদ্যোক্তা। প্রাচী 2017 সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন 26 বছরের এই সুন্দরী। নিয়মিত দেশ বিদেশের ফ্যাশন র‍্যাম্পে ঝড় তোলেন প্রাচী। তবে তার সঙ্গে হার্দিকের পরিচয় কিভাবে, আলাপ সূত্রের কোথায়, এসব স্পষ্ট নয়। প্রেমের গুঞ্জন নিয়েও মুখে কুরূপ এঁটেছেন দুজনই। কোনো মন্তব্যের জবাব দেননি কেউই।